আচ্ছা, এর আগের দিন আমার আমি যেটা বলেছিলাম Unit 5 এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট, সেখানে আমি কয়লা পর্যন্ত বলেছিলাম। কয়লা হচ্ছে কি শক্তির মধ্যে পড়ছে বলো তো? কয়লা প্রচলিত না অপ্রচলিত? প্রচলিত শক্তি প্রচলিত শক্তি। প্রচলিত শক্তির মধ্যে আর কি কি বলেছিলাম? পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আর কি? পারমাণবিক পারমাণবিক শক্তি শক্তি, আর জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ। প্রাকৃতিক গ্যাস। হ্যাঁ, আর হচ্ছে অপ্রচলিত শক্তির মধ্যে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, আর একটা কি বলেছিলাম লাস্টে? এটা জোয়ার কোশ্চেন জৈব বলেছিল গ্যাস, জৈব গ্যাস। না, জোয়ার ভাটা শক্তি। ঠিক আছে, আচ্ছা, আজকে যেটা আমি ডেফিনেশনটা পুরো বলবো, যেটা হচ্ছে কয়লা সেদিন বলা হয়েছিল, আজ হচ্ছে খনিজ তেল বা পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের সম্পর্কে বলবো। আচ্ছা, পেট্রোলিয়াম এমন একটা জিনিস। আচ্ছা, পেট্রোলিয়াম কিরকম পদার্থ বলো তো একটু? তরল পদার্থ, পেট্রোলিয়াম, হ্যাঁ, তরল খনিজ তেল, বা এটা হচ্ছে তরল পদার্থ। ঠিক আছে, এটা মানে আমাদের যে সম্পদ আছে, আমরা যে সম্পদ পেয়ে থাকি, অনেক রকমের সম্পদ পাই প্রকৃতি থেকে, এই সম্পদ তাদের মধ্যে হচ্ছে খনিজ তেলও খুবই গুরুত্বপূর্ণ, বলতে গেলে শ্রেষ্ঠ সম্পদ খনিজ তেল। এই খনিজ তেল মানে মাটির তলা থেকে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কত কিলোমিটার গভীরতার মধ্যে? 3,000 থেকে 6,500 কিলোমিটার গভীরতার মধ্যে থেকে আমরা পাললিক শিলার মধ্যে খনিজ তেলটা পেয়ে থাকি। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম কথার অর্থটা কি জানো কেউ? পেট্রোলিয়াম কথার অর্থ কি? জানি না। পেট্রোলিয়াম হচ্ছে পেট্রো। পেট্রো কথার অর্থ হচ্ছে পাথর বা শিলা। ঠিক আছে, আর অলিয়াম কথার অর্থ হচ্ছে তেল, যেটা হচ্ছে শিলাজাত তেল, কিন্তু আমরা বাংলায় পরিভাষায় সেটাকে বলি খনিজ তেল। ঠিক আছে, আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ খনিজ তেলটা। খনিজ তেল আমাদের কি সমস্ত কাজে, বেশিরভাগ কাজেই লাগে। কি কি কাজে লাগে? শিল্প, বাণিজ্য, প্রযুক্তি, তারপর হচ্ছে রাসায়নিক, রাসায়নিক ক্ষেত্রেও লাগে। ঠিক আছে, আর আমাদের তো দৈনন্দিন জীবনে লাগে পেট্রোলিয়াম। এবার পেট্রোলিয়াম কি একটা, এর মধ্যে আছে কি জৈব অজৈব পদার্থ, এই দুটো মিলনেই কিন্তু পেট্রোলিয়ামটা তৈরি হয়। এটা কি পেট্রোলিয়ামটা আমরা কোথায় পাই? মাটির তলা থেকে পেট্রোলিয়াম পাই, সেটা হচ্ছে তোমার হচ্ছে উদ্ভিদ প্রাণী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাটির নিচে চাপা পড়ে যায়। এবার বহু যুগ যুগ ধরে তাপের বিকর্ষণে, রাসায়নিক বিকর্ষণে কি হয়, বিক্রিয়ার মাধ্যমে সেখানে খনিজ তেলে পরিণত হয়। এই তেলটাকে কি করে মানুষ, এটাকে মানুষ তুলে নিয়ে আসে, এটা তোমার হচ্ছে তুলে নিয়ে আসে, সেটা হচ্ছে পরিশোধিত তেল থাকে, যেটা শুদ্ধ তেল থাকে না। সে এবার সেটাকে কি করে, শুদ্ধ করা হয় তেলটাকে, তারপরে কি সেটা কাজে লাগানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে জৈব অজৈব দুটোই পদার্থ থাকে পেট্রোলিয়ামের মধ্যে। এবার পেট্রোলিয়ামটা আমরা কি কি কাজে ব্যবহার করি, কি কি কাজে ব্যবহার করতে পারি বলো? গাড়ি চালানোর ক্ষেত্রে, কোনো কিছু মানে যানবাহন চালানোর ক্ষেত্রে, তারপর হ্যাঁ, যানবাহন আর শিল্প ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কি 40% শিল্প আর যানবাহনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এতে আমাদের যেমন উপকারও আছে তেমন অনেক ক্ষতিও আছে। ঠিক আছে, এইবার হচ্ছে পেট্রোলিয়ামটা আমরা এই যে কি কি কারখানায় ব্যবহার করি সেটা কি জানো? কোন শিল্প কারখানায় ব্যবহার করা হয়? বলো।
ক্ষতি হয় এটা হচ্ছে যেসব। কীটনাশক, কীটনাশক রাসায়নিক সার তৈরির কারখানা, ঠিক আছে, এইগুলিতে আমাদের ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে পেট্রোলিয়ামকে। এবার কি পেট্রোলিয়াম আমরা কি এটাকে আমরা পাঠন করে সেটা আমরা বিভিন্ন কাজে লাগাই, কি কি তো পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে? পেট্রোলিয়াম থেকে আমরা কি কি পাই? কেরোসিন, ডিজেল, বলো আর কি কি, এগুলো তো জানো। পেট্রোল, লুব্রিকেটিং ওয়েল, ন্যাপথা, পেট্রোলিয়াম ইথার। একটু জোরে বলো, একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। ডিজেল, লুব্রিকেটিং ওয়েল, ন্যাপথা, পেট্রোলিয়াম ইথার। হ্যাঁ হ্যাঁ, পিচ আর কি, ন্যাচারাল ন্যাচারাল গ্যাস। গ্যাস, হ্যাঁ হ্যাঁ, এগুলি আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আর পেট্রোলিয়াম আমরা কি গৃহস্থালির কি কাজে ব্যবহার করি, দৈনন্দিন জীবনে আমরা কি কাজে ব্যবহার করি পেট্রোলিয়ামকে? জ্বালানি হিসাবে ব্যবহার করি, ঠিক আছে, এটা হচ্ছে পেট্রোলিয়াম। এরপরে হচ্ছে প্রচলিত শক্তির মধ্যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। সেই জিনিসটা কি, প্রাকৃতিক গ্যাস সম্পর্কে কারোর কোনো ধারণা আছে বলো? যেসব গ্যাস আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি তাদের গ্যাস বলা হয়। হ্যাঁ, প্রকৃতি থেকেই আমরা এই গ্যাসটা পেয়ে থাকি। এটা কি হচ্ছে, এটাও ঠিক, আমরা ভূগর্ভ থেকে এই গ্যাসটা পেয়ে থাকি। এটা কি হচ্ছে, মাটির তলায় থাকছে, এটাও চাপ ও তাপের প্রভাবে প্রাকৃতিক গ্যাসটা তৈরি হচ্ছে। প্রাকৃতিক গ্যাসটাকে কিভাবে নেওয়া হচ্ছে, পেট্রোলিয়াম কূপ থেকে সংগ্রহ করা হচ্ছে প্রাকৃতিক গ্যাসটাকে, সেটাকে পুরোদমে নিয়ে আসা হয় পেট্রোলিয়াম কূপ থেকে, সরাসরি সিলিন্ডারে প্রবেশ করানো হয়। এটা কি করছি আমরা, জ্বালানি কাজে ব্যবহার করছি, ঠিক আছে, শিল্পে, বিদ্যুৎ, এটা হচ্ছে। তারপরে কি, এই প্রাকৃতিক গ্যাস কি এটা তোমার হচ্ছে জ্বালানি কাজের সাথে সাথে কি এটা বিদ্যুৎ তৈরির ক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে। আর কি কি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর কি কি হয় বলতে পারবে? এটা কি হচ্ছে, যে জ্বালানি ব্যবহার করছি আমরা, অন্যান্য যে জ্বালানি ব্যবহার করছি, অন্যান্য যে জিনিসগুলি কয়লা, খনিজ তেল এগুলি ব্যবহার করছি, সেই সব জ্বালানির থেকে প্রাকৃতিক গ্যাস যদি আমরা জ্বালাই সেক্ষেত্রে দূষণটা কম। কয়লা খনিজ তেলের মাধ্যমে যে গ্যাসটা বের হচ্ছে সেটা আমাদের বায়ুকে দূষিত করছে, কিন্তু প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি সেটা জ্বালানির ক্ষেত্রে খুব কম দূষণ সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এছাড়া কি কি পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসের উপাদানের মধ্যে জানো? ইথেন, প্রোপেন, ইথেন, বিউটেন, হ্যাঁ, ইথেন প্রোপেন, পাওয়া যায়, প্রোপেন বিউটেন, পাওয়া যায়, প্রোথেন, আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর কার্বন ডাই বিউটেন। অক্সাইড, সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফাইড এগুলি পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এরপর হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি বলতে কি বোঝো, কেউ জানো পারমাণবিক শক্তি বলতে কি? পরমাণুর মধ্যে নিহিত শক্তিকে পারমাণবিক শক্তি। হ্যাঁ, সেটা আছে। আর কি কি আছে, পারমাণবিক শক্তি, প্রত্যেক পরমাণুর মধ্যে যে নিহিত শক্তি থাকে সেটাই হচ্ছে পারমাণবিক শক্তি, এটা ঠিক কথা। কিন্তু পারমাণবিক শক্তিকে আমরা কিভাবে পেয়ে থাকি, সেটা হচ্ছে দুটো শক্তির উৎস আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আছে আর নিউক্লিয়াস সংযোজন। এই দুই শক্তির উৎসর মাধ্যমে, মানে নিউক্লিয়াস বিভাজন আর নিউক্লিয়াস সংযোজন, এই দুই মাধ্যমে আমরা মানে তাপ শক্তিটা পেয়ে থাকি, পারমাণবিক শক্তি থেকে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেটা পেয়ে থাকি। কিন্তু পারমাণবিক যে বিদ্যুৎ উৎপন্ন ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজনকে আমরা বেশি কাজে লাগাই, বিদ্যুৎ উৎপন্ন হয় এই যে পারমাণবিক শক্তি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়,
এছাড়া অন্যান্য জলবিদ্যুৎ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার থেকে বেশি শক্তি এই পারমাণবিক বিদ্যুৎ শক্তি থেকে আমরা পেয়ে থাকি। এই নিউক্লিয়াস বিভাজনকে আবার কি পারমাণবিক চুল্লিতেও কাজে লাগানো হয়। এটা এখানের উপাদানগুলিকে মৌলগুলিকে কি কি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এগুলিকে ব্যবহার করা হয় পারমাণবিক শক্তির যে। এরপরে কি পারমাণবিক শক্তির সুবিধা আছে, কিছু সুবিধা আছে, কি কি সুবিধা? এটা খুব কম খরচ লাগে, পারমাণবিক শক্তি যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে সেটাতে খুব কম খরচ লাগে। আচ্ছা, তাছাড়া কি যে জ্বালানি ব্যবহার করা হচ্ছে, যে অল্প পরিমাণে জ্বালানি ব্যবহার করেছে সে বেশি বিদ্যুৎ উৎপন্ন করাচ্ছে। আবার কি হচ্ছে যে এই যে জ্বালানি আমরা ব্যবহার করছি সেই জ্বালানিকে আবার বারবার ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে পারমাণবিক শক্তির মানে খুব সুবিধা। খুব তিনটে খুব ভালো সুবিধা আছে পারমাণবিক শক্তি থেকে আমরা যে বিদ্যুৎ উৎপন্ন করছি। এই কারণে কি সারা বিশ্ব জুড়ে পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছে, কিন্তু ভারতেও সেটা করেছিল। ভারতে কি ইউরেনিয়াম আর প্লুটোনিয়ামের পরিমাণ কি সীমিত, সেই কারণে কি থোরিয়ামের উপর তারা ভারত বেশি কাজে লাগিয়েছে, থোরিয়ামকে একে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করেছিল। কিন্তু করার পরে কিছুদিন দেখা গেছে কিছু সমস্যা দেখা গেছিল রাজনৈতিক দিক থেকে, বিভিন্ন কারণে এই বিদ্যুৎটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎকে বিশেষ করে কাজে লাগায় মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইটালি, এরা হচ্ছে বেশি পারমাণবিক বিদ্যুৎকে কাজে লাগিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম, বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে কয়েকটা কোশ্চেন লিখে নাও, কয়েকটা কোশ্চেন লিখে নাও। দূষণ মুক্ত, রেডি আছো তোমরা সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, লেখো দূষণ মুক্ত দুটি শক্তির উদাহরণ দাও। দূষণ মুক্ত দুটি শক্তির উদাহরণ দাও, উত্তর লেখো। হ্যাঁ ম্যাম, উত্তর হচ্ছে সৌর শক্তি। ম্যাম এটা কোন স্যার? হ্যাঁ ম্যাম, বায়ু শক্তি। বায়ু শক্তি, হ্যাঁ বায়ু শক্তি আছে, সৌর শক্তি, যে কোনো অপ্রচলিত শক্তিকে লিখতেই পারো। ঠিক আছে, সৌর শক্তি আর বায়ু শক্তি উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের দুটি কয়লা ভিত্তি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও। ম্যাম এটা কোন চ্যাপ্টার থেকে লেখা আছে? হ্যাঁ, কি বলছো? কোন চ্যাপ্টার থেকে লেখা আছে এটা? ও, কোন চ্যাপ্টারের কোশ্চেন? এনার্জি আর এনভায়রনমেন্ট, ইউনিট 5। প্রথম কোশ্চেন আমি বলেছি দূষণ মুক্ত দুটি শক্তির উদাহরণ দাও, উত্তর হচ্ছে সৌর শক্তি আর বায়ু শক্তি। পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের দুটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের দুটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও, উত্তর লিখবে ব্যান্ডেল আর সাঁওতাল দ্বীপ। ম্যাম আর একবার বলুন। পশ্চিমবঙ্গের দুটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও, এক হচ্ছে ব্যান্ডেল আর হচ্ছে সাঁওতাল দ্বীপ। ঠিক আছে, ব্যান্ডেল আর একটা সাঁওতাল দি, সাঁওতাল দি। তারপরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ, পশ্চিমবঙ্গে দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ, উত্তর হচ্ছে কালিম্পং এবং হচ্ছে বালুরঘাট। কালিম্পং আর হচ্ছে বালুরঘাট। তারপরে কোশ্চেন হচ্ছে,
পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ? কোশ্চেনটা কি বলুন একবার বলুন। পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ, দুটি বা একটিও দিতে পারো। উত্তর হচ্ছে বজবজ। পশ্চিমবঙ্গে টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দাও। উত্তর লেখো বজবজ। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর লেখো জলঢাকা আর মেসেঞ্জার। জলঢাকা ও মেসেঞ্জার। তারপরে হচ্ছে ভারতের কয়লা ক্ষেত্রের উদাহরণ দাও। ভারতের কয়লা ক্ষেত্রের উদাহরণ দাও। উত্তর বলো দেখি, কয়লা কোথায় পাওয়া যায়? ম্যাম রানীগঞ্জ। হ্যাঁ রানীগঞ্জ আছে। আর একটা জোরিয়া। আর আর দুর্গাপুর। ঝরিয়া লেখো। ঝরিয়া, রানীগঞ্জ আর ঝরিয়া। ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে ভারতের কোথায় মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল আহরণ করা হয়? ভারতের কোথায় মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল আহরণ করা হয়? লেখো বোম্বে হাই। উত্তর হচ্ছে বোম্বে হাই। কি ভারতের কোথায়? ভারতের কোথায় মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল আহরণ করা হয়? উত্তর হচ্ছে বোম্বে হাই। তারপরের কোশ্চেন হচ্ছে ভারতের পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের উদাহরণ দাও। ভারতে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন দুটি কেন্দ্রের উদাহরণ দাও। দুটি বা একটি বলতে পারো। তারাপুর। উত্তর হচ্ছে তারাপুর। ভারতের পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রের উদাহরণ দাও। উত্তর হচ্ছে তারাপুর। পরের কোশ্চেন সৌরতাপ শক্তির কয়েকটি ব্যবহারের উদাহরণ দাও। সৌরতাপ শক্তি সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা কি কি ব্যবহার করি সেটার উদাহরণ দাও। কেউ বলতে পারবে? ম্যাম সোলার কুকার হবে। হ্যাঁ সোলার কুকার বা সৌর কুকার, সৌর তাপন যন্ত্র বা সৌর আলোক কোষ। তারপরের কোশ্চেন হচ্ছে দুটি প্রচলিত শক্তির উৎসের নাম লেখো। দুটি প্রচলিত শক্তির উৎসের নাম লেখো। কি কি? ম্যাম সৌর শক্তি আর বায়ু শক্তি। না না না, প্রচলিত শক্তি যেটা প্রচলিত হচ্ছে, উত্তর হচ্ছে কয়লা খনিজ তেল ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর হচ্ছে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে হয়েছে এটা প্রচলিত শক্তি। হ্যাঁ এটা। তারপরের কোশ্চেন হচ্ছে দুটি জৈব সম্পদের উদাহরণ দাও। জৈব সম্পদের উদাহরণ। ম্যাম উত্তরটা আবার বলুন। আগেরটা আগে
আরেকটা আছে দুটি প্রচলিত শক্তির উৎসের নাম বলতে বলেছি, যেটা হচ্ছে কয়লা খনিজ তেল ব্যবহার করে তাপ উৎপন্ন করা হচ্ছে, তাপ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর হচ্ছে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর পরের কোশ্চেনটা আমি বলছি, দুটি জৈব সম্পদের উদাহরণ দাও। জৈব সম্পদ যেমন উত্তর হচ্ছে বন সম্পদ, যেগুলো হচ্ছে কাঠ ফলমূল এগুলি পাচ্ছি, আর 2 নম্বর হচ্ছে জ্বালানি সম্পদ যেমন কয়লা খনিজ তেল। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা হচ্ছে, প্রকৃতিতে কি কি ধরনের কয়লা পাওয়া যায়, প্রকৃতিতে কি কি ধরনের কয়লা পাওয়া যায়, আগের দিন বলেছিলাম উত্তরটা, বলো কেউ। ম্যাম লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট এগুলো হবে। হ্যাঁ, কিন্তু আগে হবে অ্যান্থ্রাসাইট, তারপর বিটুমিনাস, লিগনাইট, তারপর পিট। পিট কিন্তু সবার লাস্টে। ম্যাম আরেকবার কোশ্চেন বলুন না। তারপরে হচ্ছে প্রকৃতিতে কি কি ধরনের কয়লা পাওয়া যায়, আমরা 4 ধরনের কয়লা পাই সেটাই লিখতে হবে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। পরের কোশ্চেন হচ্ছে, পারমাণবিক শক্তি উৎপাদনের পদ্ধতিটির নাম কি, পারমাণবিক শক্তি উৎপাদনের পদ্ধতিটির নাম কি, উত্তর হচ্ছে পরমাণু বিভাজন। ঠিক আছে, পরমাণু বিভাজন। হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, সবার হয়েছে। এবার আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করি। আচ্ছা, যেটা হচ্ছে আগের দিন আমি বলেছিলাম, আচ্ছা এক কোশ্চেনটা হচ্ছে, পরিবেশ সুরক্ষায় ভারত সরকারের ভূমিকা কি, পরিবেশ সুরক্ষায় ভারত সরকারের ভূমিকা কি, কে বলো? তাড়াতাড়ি বলো, সময় নেই, কেউ বলো। পরিবেশ সুরক্ষায় ভারত সরকারের ভূমিকা কি, ভূমিকা বলতে কি বোঝায়? মানে বন সংরক্ষণ হবে? না না, মানে কি, সমস্ত কিছু সংরক্ষণ, শুধু বন নয়, সমস্ত কিছু। বনভূমি, জল, মৃত্তিকা, আকাশ, সমস্ত কিছুকে নিয়ে, সেটাকে নিয়ে ভূমিকা কি, মানুষকে আগে কি করবে, প্রথমে কি করবে? হ্যাঁ, মানুষকে আগে সচেতন করবে। হ্যাঁ একদম ঠিক, পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করে তুলবে। ঠিক আছে, এটা কি কি কিভাবে করবে, কিভাবে লিখবো ম্যাম, কিভাবে লিখবো এটা? পরিবেশ সুরক্ষা শিক্ষানীতি দেবে আর প্রচারের মাধ্যমে করবে। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞাপনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, একদম ঠিক। আর কি? কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, একদম ঠিক, এটাও ঠিক। আর কি আছে? স্কুলে গিয়ে ছাত্রদের বোঝানো, সেটা মানে স্কুল ক্যাম্প, কলেজ। হ্যাঁ, স্কুল কলেজে তো সেটা বোঝানো হবে। আর আর কি আছে? পরিবেশের আইন প্রয়োগ করে। হ্যাঁ, আইন প্রণয়ন আর প্রয়োগের মাধ্যমে করবে, আর একটা হচ্ছে পরিকল্পনা ও নীতি গ্রহণ করবে, নীতি গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, পরিবেশ সংক্রান্ত সরকারি পরিকল্পনা ও নীতি গ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা, 1972 সালে, পরের কোশ্চেন হচ্ছে, 1972 সালে কোথায় পরিবেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছিল? 5 থেকে 16 জন সুইডেনের স্টকহোমে, সুইডেন স্টকহোমে ভারত সরকার। হ্যাঁ, আর তারপরে হচ্ছে ইউএন, ইউএনইপি এর পুরো নাম কি, ইউএনইপি এর পুরো নাম কি?
ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা কি ছিল? এটা ইউএনইপি এর পুরো নাম একটা, এটা রাষ্ট্রসংঘের সংগঠনের স্বীকৃতি। এর কাজ কি ছিল? এর কাজ ছিল সংগঠন সৃষ্টি করা, পরিবেশ সংক্রান্ত বিষয়ে নীতি সংস্থা নীতি শাখার জন্য সংক্রান্ত সমস্যাগুলিকে তুলে ধরা, বিভিন্ন রকমের পরিবেশ সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলিকে তুলে ধরা। ঠিক আছে, আচ্ছা, বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল? কোনটা? ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এরপরে আমি বললাম বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল? 1992। হ্যাঁ, এবার এটা কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিও। হ্যাঁ, রিও ডি, হ্যাঁ একদম ঠিক, জেনেরিও, সরি। ঠিক আছে, আচ্ছা আজ এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার তোমাদের সবকিছুই ধরবো আবার প্রথম থেকে। ঠিক আছে, ভালোভাবে পড়ে থাকবে, পড়বে সবকিছু। কোথায় পরিবেশ সংক্রান্ত আলোচনা করা হয়েছিল?